বিরোধী জোট ইন্ডিয়ার যোগ্য নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ারের মতামত ঘিরে চর্চা শুরু। জোটের নেতৃত্বভার এবার বাংলার মুখ্যমন্ত্রীর হাতে আসতে চলেছে। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দানের আগ্রহ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইচ্ছেকে সমর্থন জানিয়েছেন জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটের আর এক শরিক দলের নেতা শরদ পাওয়ার। কোলাপুর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্ষিয়ান রাজনীতিবিদ পাওয়ার জানিয়েছেন, তৃণমূল নেত্রী একজন বড় নেতা, দক্ষতার সঙ্গে তিনি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিতে পারেন। শরদ পাওয়ারের মতামত ঘিরে চর্চা শুরু। পাওয়ার বলেছেন, ইন্ডিয়া জোটের নেতৃত্ব হওয়ার যোগ্যতা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই মনে করেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান তথা দেশের বর্ষিয়ান নেতা শরদ পাওয়ার। শনিবার কোলহাপুরে একটি সাক্ষাৎকারে এনসিপি প্রধান জানান, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো একজন যোগ্য নেত্রী, বিরোধীদের ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার তার ইচ্ছে যথেষ্ট যুক্তিযুক্ত। তাহলে কি ইন্ডিয়া জোটের নেতৃত্বভার এবার বাংলার মুখ্যমন্ত্রীর হাতে আসতে চলেছে? জোটের অন্যতম শরিক এনসিপি নেতা শরদ পাওয়ার এই সম্পর্কে বলেন, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লককে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সমর্থ হবে। তিনি দেশের একজন বড় নেতা, তার সেই দক্ষতা রয়েছে। তিনি সংসদে যে সকল নির্বাচিত প্রতিনিধি পাঠিয়েছেন তারা দায়িত্ববান, কর্মঠ এবং অবগত, তাই তার সেই কথা বলার অধিকারও রয়েছে। ক্রমশ ইন্ডিয়া জোটের নড়বড়ে অবস্থা প্রকট হয়েছে, বলা বাহুল্য সদ্য সমাপ্ত বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটে কংগ্রেস ও তার শরিকদের ভরাডুবির পর যা আরো গভীরে। সংসদে বিজেপি বিরোধিতার ইস্যু, নির্বাচনে ভিন্ন সুর বিরোধী জোটের দলগুলোর, জোটের নেতৃত্বদান নিয়ে পরোক্ষে কংগ্রেসের বিরুদ্ধে আওয়াজ তুলছে শরিকরা। এই প্রেক্ষিতে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি? এক টিভি সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে তৃণমূল নেত্রী জানিয়েছেন, যারা জোটের লিডার তাদের এটা দেখা উচিত, তবে তার সঙ্গে সব আঞ্চলিক ও জাতীয় দলের যোগাযোগ রয়েছে, সবার সঙ্গে তার ভালো সম্পর্ক। এরপর মমতা বলেন, যারে দেখতে নারী তার চলন ব্যাকা, আমাকে দেখতে পারে না, তবে আমি দায়িত্ব পেলে এটুকু বলতে পারি, যদি আমি তা চাই না, আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যেতে চাই না, এখানেই জন্মেছি, শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করব, কারণ বাংলাকে আমি এতটাই ভালোবাসি, কিন্তু এটুকু আমি মনে করি এখানে বসেও আমি এটা চালিয়ে দিতে পারি। জোট নেতৃত্বের আচরণ নিয়ে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নন, সম্প্রতি তার বক্তব্যে সে কথা স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি বলেন, আমি তো ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছিলাম, জোট রাখতে পারছি না, তো আমি কি করব, আমি এই ফ্রন্টকে নেতৃত্ব দিই না, যারা নেতা তাদের এটা দেখা উচিত, তবে আমার সঙ্গে সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলের যোগাযোগ রয়েছে, আমি সেই সম্পর্ক বজায় রেখেছি। জোটের এই ছন্ন ছাড়া ভাব নিয়ে প্রশ্ন করা হলে মমতা অকপটে বলেন, তারা সবাইকে একজোট করে রাখতে পারছে না, তো আমি কি করব, আমি তো সেই জোটের নেতৃত্বে নেই, যারা লিডার তাদের এটা দেখা উচিত, তবে আমার সঙ্গে সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলের যোগাযোগ রয়েছে, আমি সবার সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রেখে চলি। বিজেপিকে ঠেকাতে একই মঞ্চে হাত মিলিয়ে ইন্ডিয়া ব্লক তৈরি করেছিল বিরোধী দলগুলি, তবে সাম্প্রতিককালে সেই জোটে ফাটল দেখা দিয়েছে। এই আবহে তৃণমূল যেন পথ দেখাচ্ছে। সেই মতো সম্প্রতি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে কংগ্রেসের থেকে দূরত্ব তৈরি করতে দেখা গিয়েছে।